আসসালামু আলাইকুম গাইজ, আমি আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা কোরিয়ার লটারির জন্য আবেদন করতে পারবেন। দক্ষিণ কোরিয়ার লটারির জন্য আবেদন করতে হলে প্রথমে আপনাদেরকে পাসপোর্ট এবং পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে স্ক্যান করে রাখতে হবে, এবং পাসপোর্ট সাইজ ছবি এবং স্ক্যান কপি ছবিটা পাসপোর্টটা আপনাদেরকে প্রথমে এগুলো রিসাইজ করতে হবে, না হলে এগুলো আপলোড নিবে না। এরপরে আপনাদের প্রথমে বিকাশে টাকা জমা দিতে হবে। তো বিকাশে টাকা জমা দেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে বিকাশ অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে হবে। তো আপনার প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করে আপনারা যাবেন এডুকেশন ফিতে, এডুকেশন ফিতে থেকে আপনারা যাবেন ট্রেনিংয়ে, ট্রেনিং থেকে দেখবেন যে আপনারা বুয়েসেল দেখতে পাবেন, বুয়েসেল দেখতে পাবেন। এই বুয়েসেলের মধ্যে ক্লিক করবেন, আপনাদের এখানে পাসপোর্ট নাম্বার দিতে বলবে। তো আপনারা পাসপোর্ট নাম্বার দিবেন এবং টাকা জমা যাবে, এখানে 506 টাকা সম্ভবত কাটে, 506 টাকা আসবে। এখানে আপনারা পাসপোর্ট নাম্বারটা দিয়ে সাবমিট করবেন, দেখবেন যে আপনার টাকাটা কেটে নিয়েছে, এবং ট্রানজ্যাকশন আইডিটা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, কারণ এই ওয়েবসাইটে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা লাগবে। আমি কম্পিউটার স্ক্রিনে দেখে যাচ্ছি যে আপনারা কোন ওয়েবসাইটে যাবেন তো এবং কিভাবে আবেদন করবেন। তো দেখতে থাকুন বন্ধুরা যে আপনারা কিভাবে রিয়ার লটারির জন্য আবেদন করবেন। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, টানলে কিন্তু আপনারা এটা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমরা বিকাশে টাকা জমা দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা পাসপোর্ট এবং ছবিটা আমরা রিসাইজ করে নিব। পাসপোর্ট এবং ছবি রিসাইজ না করে নিলে এগুলা আপলোড নিবে না, সেজন্য আমরা প্রথমে ফটোশপের মাধ্যমে এই পাসপোর্টটা রিসাইজ করে নিব। তো পাসপোর্টটা আমরা ফটোশপে নেব। এই পাসপোর্টটা রিসাইজ করার মাপ হচ্ছে 950 পিক্সেল এবং 649 পিক্সেল করতে হবে। এটা অবশ্যই 60 কেবির মধ্যে হতে হবে, 60 কেবির চেয়ে বেশি হলে এটা কিন্তু আপলোড নেবে না। তো এটার মাপ কত? 650 এবং 649। তো আমরা প্রথমে এই ক্রপ টুল নিব, ক্রপ টুল নিয়ে এখানে আমরা ওয়েট লিখবো 950 পিক্সেল এবং হাইট লিখবো 649 পিক্সেল। তো আমরা লেখার পর এটাকে আমরা ক্রপ দিব। এই দেখেন, এটা মাপ অটোমেটিকলি হয়ে পড়ছে। এই যে এটা আমরা ক্রপ দেওয়ার পর আমরা এটাকে সেভ দেব, তো অন্য নামে সেভ দেব। এই সেভ, তো এখান থেকে একদম জিরো করে দেব। এই দেখেন, জিরো করার পর এটা 50 কেবিতে চলে আসছে, ঠিক আছে। এই দেখেন 58 কেবি আছে, একদম পারফেক্ট মাপ। তো আমরা কি করব, আরেকটা পাসপোর্ট সাইজ ছবি নেব। তো পাসপোর্ট সাইজ ছবি নেওয়ার পর আমরা কি করব, এটার মাপ দেবো হচ্ছে 270 এবং 350 পিক্সেল, 270 পিক্সেল এবং মাপ দেবো হচ্ছে 350 পিক্সেল। তো মাপ দেওয়ার পর এটাকে ক্রপ দেবো। ক্রপ দেওয়ার পর এটা যদি এইভাবে আমরা সেভ দেই, দেখা যাচ্ছে 30 কেবি বা 26 কেবি আসবে, 26 কেবি আসলেও এটা আপলোড নিবে না। সেক্ষেত্রে আমরা প্রথমে এই ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। তারপর আমরা এই যে এখানে অপটিমাইজ থেকে এখানে আমরা জেপিজি সিলেক্ট করব। তো জেপিজি সিলেক্ট করার পর এই যে এখানে কোয়ালিটি সাইট আছে, তো এখানে 13 করে দেব, এখানে 13 করে দেব। তো 13 করে দিলে দেখা যাচ্ছে এটা এই সেভ, সেভ দিয়ে, তো এটাকে আমি সেভ দিয়ে দিলাম, ওকে। এই দেখেন, এটা অটোমেটিকলি এই যে মাত্র 4 কেবিতে চলে আসছে, দেখছেন। তো এটা 4 কেবিতে চলে আসছে। তো এটা এখন আমরা সাইজ করে নিলাম, এটা হচ্ছে 58 কেবি, তো এটা হচ্ছে 4.87 কেবি। তো এ আপনাদের এই ছবিগুলো যদি আপনাদের 14-15 কেবি হয়, এটা কিন্তু আপলোড দিবে না,
আর এই পাসপোর্টটা যদি আপনাদের 60 কেবির উপরে হয় অবশ্যই এটা কিন্তু আপলোড নিবে না। তো সেই ক্ষেত্রে প্রথমে আমরা সাইজ করে নিলাম। তো সাইজ করার পর আমরা প্রথমে এই কম্পিউটারের গুগল ক্রোম ব্রাউজারে যাব। গুগল ক্রোম ব্রাউজার থেকে এই অ্যাড্রেস বারে লিখব eps.buesl.gov.bd। তো এখানে লেখার পর এটা এন্টার দেব। এই দেখেন চলে আসছে, এখানে ওকে দিতে বলতেছে। তো অবশ্যই আপনাদের যদি যোগ্যতা না থাকে বা 18 বছরের কম থাকে আপনারা কিন্তু এখানে নিবন্ধন করবেন না। এসএসসি পাশে কম থাকলেও এখানে নিবন্ধন করবেন না। এখানে লেখা আছে যদি কেউ ভুল তথ্য প্রদান করে সেক্ষেত্রে এটা আইনানুগ ব্যবস্থা নিবে। তো এজন্য অবশ্যই বুঝে শুনে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে ওকে ক্লিক করুন। ওকে ক্লিক করার পর এখানে দেখেন পাসপোর্ট নাম্বার লেখার অপশন আছে। তো এখানে আপনার পাসপোর্ট নাম্বারটি বসাবেন। অবশ্যই এটা কিন্তু পাসপোর্টের অবশ্যই কিন্তু ম্যাচ থাকতে হবে। তো এই যে বিকাশে যে পেমেন্ট করেছেন এখানে বিকাশটা সিলেক্ট করে দিবেন। ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন, ওই যে বিকাশে যে ট্রানজ্যাকশন আইডিটা আসছে আপনার এসএমএসে এই ট্রানজ্যাকশন আইডিটা লিখবেন। তো এখানে এই ক্যাপচা কোডটা লিখবেন। ক্যাপচা কোডটা এক এক সময় এক এক রকম আসতে পারে। তো এখানে যে রকম লেখা থাকে ঠিক এরকম ভাবে লিখবেন। যেমন এখানে লেখা আছে 576HC, তো এভাবে লিখে আপনারা সাবমিট দিবেন। তো আমরা সাবমিট করার পর নেক্সট পেজে যাব। নেক্সট পেজে আসলে দেখবেন যে এখানে নেম, আপনার নাম লিখতে বলবে। তো আপনার নাম লিখবেন, তারপরে আসবে জেন্ডার। তো আপনি জেন্ডার সিলেক্ট করে দিবেন। এরপর আসবে আপনার পাসপোর্ট ইস্যু ডেট। তো আপনার পাসপোর্ট ইস্যু ডেটটা সিলেক্ট করে দিবেন। তো এরপর আসবে আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেট। তো আপনার পাসপোর্ট এক্সপায়ার ডেটটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আসবে আপনার ডেট অফ বার্থ। তো আপনার যে পাসপোর্টের ডেট অফ বার্থটা দেওয়া আছে এই ডেট অফ বার্থটা লিখবেন। এরপর আপনার যে শিক্ষাগত যোগ্যতা এসএসসি যদি থাকে এস দিবেন, যদি ডিপ্লোমা থাকে এস দিবেন। এরপর আপনি এনআইডি যদি থাকে তো আপনি এনআইডিটা দিবেন। আর এখানে দিবেন ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি ম্যানুফ্যাকচারিং, ইন্ডাস্ট্রিয়াল সাব ক্যাটাগরি দিবেন অ্যাসেম্বল। আপনি সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার ঠিক সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ চলে আসছে। তো এরকম পেজ আসলে আপনি এটা ডাউনলোড করে যে কোনো কম্পিউটার দোকান থেকে এটা প্রিন্ট করে নেবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।